শিবচর মাদারে পুরে করে দিলাম অল্প জায়গার মধ্যে সাত বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্সবারের ডিজাইন পিওবিউ আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স ডুপ্লেক্সবারে ডিজাইন যারা চাচ্ছেন গ্রামে সুন্দর একটি নান্দনিক ডিজাইন ডুপ্লেক্স বাড়ি করতে আজকের এই ভিডিওটি চাইলে আপনারা দেখতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার কম্বিনেশন এখানে ব্যবহার করি সেখানে অনেক সুন্দর একটি ড্যাপবিট দেওয়া আছে এখানে অনেক সুন্দর করে ড্যাপবিট কেটে দিয়েছি আমরা আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনি দেখতেছেন জানালার ডিজাইনগুলো খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল জানালার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে উপরে কিছু একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে কিছু ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে এখানে কিছু ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে ওয়ালগুলোর মধ্যে অনেক সুন্দর করে কেটে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিচ্ছে দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এই সাইডের এই অ্যাঙ্গেলটা আমরা খুবই সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি ফ্রন্ট এলিভিশনটি দেখতে খুবই সুন্দর এবং খুবই লাগছে দেখা যায় দর্শক আমরা যদি বিলিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে যা ব্যালকনির ডিজাইনগুলো আমরা করেছি ব্যালকনি ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি সেখানে ফেরাফেট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি সেখানে যে গ্রিলগুলো দিয়েছে এগুলো এমএসের গ্রিল ব্যবহার করেছে আর এখানে যে ব্যালকনির উপর অংশ খুবই সুন্দর একটি রূপটালে আমরা দিয়েছি আর এখানে বিট দেওয়া হয়েছে এখানে বিট দিয়েছি নিচের অংশ অনেক সুন্দরভাবে এখানে আমরা গার্ডেনিং করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কষ্টের টাকায় সুন্দর একটি বাড়ি করতে সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে আপনারা গড়ে তুলতে পারবেন দর্শক বন্ধুরা আমরা আমাদের এখানে যে ফোর্সের ডিজাইনটা আমরা করেছি ফোর্সের ডিজাইনটা এখানে খুবই সুন্দর একটি রাজকীয় স্টাইলে ফোর্সের ডিজাইন করেছে এখানে অনেক সুন্দরভাবে স্পট লাইট দেওয়া আছে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটি দুই চালা ডিজাইন দেওয়া আছে আর এখানে ভিতর অংশ আমরা অনেক সুন্দর একটি স্পট লাইট ব্যবহার করেছি আর এখানে একটি জার বাড়তি রাখা আছে আর এখানে আমাদের বিল্ডিংটি যদি ফ্রন্ট থেকে দেখে আমাদের এখানে যে ফিলারগুলো আছে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি গোল্ডেন কালারের গ্রিল আমরা ব্যবহার করেছি আর এখানে যান আমাদের যে মেইন রোডটি রাখা আছে মেইন রোড এখানে একটি আর্টসের ডিজাইন করে দিয়েছে এখানে যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো দেখে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডোর দিয়ে এই ডিজাইনটি আমরা সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি এখানে ব্যালকনির ডিজাইনগুলো অবশ্যই ভালো করে দেখে নেব দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় আমাদের শহীদদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস করেছে এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে অনেক সুন্দর করে আমরা বসার স্পেস করে দিয়েছি আর এখানে যে শেডগুলো দেখেন শেডের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর আমাদের যে ফোর্সের ডিজাইনে দেখতেছেন ফোর্সের উপর অংশে রূপটালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দর একটু রূপটালের ডিজাইন এখানে আমরা করে দিই তো চলুন আমরা আর্কিটেক্সার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করুন দশম্বর আপনারা সম্পূর্ণ মাপগুলো দেখেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে একচল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া আঠারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটা আমরা সাজিয়ে বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পরব একটি ফোর্থসের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে সাতাশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো আমি সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছি এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপে দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট পাঁচ ইঞ্চি এখানে একটি আটসের ডিজাইন দেওয়া আছে আটসের ডিজাইন আমি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটা অনেক বড় একটি ডাইনিং রুম রুম মাপি দেওয়া আছে একুশ ফিট বাই ষোলো ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপি দেওয়া আছে দশ ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম বেডরুমে মাপ তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি রেখেছি বেলকোনি মাপি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট পাঁচ ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টলে রেখেছি আমরা আরেকদিক আমরা একটি বাইরে একজিট রেখেছি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টলটা মাপি দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি আছে তেরো ফিট বাই বারো ফিট আর এখানে একটি অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার করে দিয়েছে রাউন্ড স্টেয়ারটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন দর্শক বন্ধুরা একটি ডুপ্লেক্স বাড়ির সুন্দর যে আসলে রাউন্ড স্টেয়ার তো রাউন্ড স্টেয়ারটা অবশ্যই আমরা চেষ্টা করি অনেক সুন্দরভাবে সাজানোর জন্য এখানে আর একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এর সাথে একটি অ্যাটাচড টাকা আছে টয়লেট মা দেওয়া আছে দশ ফিট বাই পাঁচ ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে তিনটা বেডরুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন তিনটি টয়লেট আমাদের রাউন্ড সিঁড়ি দিয়ে সরাসরি উপরে চলে আসি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাস্টার টাকা আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেট মাপটি দেওয়া আছে আট ফিট ছ ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে একটি ডাইনিং স্পেস দেওয়া আছে ডাইনিং রুমের মাপটি দেওয়া আছে একুশ ফিট বাই ষোলো ফিট এটার সঙ্গে এখানে একটি একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাটাস্টার টাকা আছে টয়েলেটের মাপটি দেওয়া আছে আট ফিট ছ ইঞ্চি বাই ছয় ফিট এখানে একটি লিভিং রুম রাখা আছে ফ্যামিলি লিভিং এখানে আরেকটি চা চায় গেস্ট বেডরুম রাখা আছে বেডরুম আপনি তেরো ফিট বাই তেরো ফিট এখানে একটি ফোর্সের ডিজাইন রাখা আছে সামনে অংশে দুটি ব্যালকনি ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি তার আমরা গ্রাউন্ড ফ্লো পাচ্ছি তিনটা বেডরুম ফার্স্ট ফ্লোরের পাচ্ছি চারটা বেডরুম ওটা সাতটি বেডরুমের সমন্বয় আজকের বারের ডিজাইনটা আমরা দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করুন আমরা বাংলায় সকল স্থানে অনেক শুনে আমার সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করতে সর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সবসময় কামনা করি দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বিশ্বাস করে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা